আসসালামু আলাইকুম, প্রেগন্যান্সি হেলথ টিপসে স্বাগতম। গর্ভাবস্থায় নিরাপদে কীভাবে বীজ পজিশনে থাকা শিশুকে সেফালিক বা সঠিক পজিশনে আনবেন তা নিয়ে আলোচনা করব। বীজ বাচ্চাকে সঠিক পজিশনে আনার অনেক উপায় আছে। কিছু নারীর শরীরের নির্দিষ্ট অবস্থানে থাকা ছাড়া আর কিছুর প্রয়োজন হয় না এবং অন্য নারীদের জন্য গাইনির সহায়তা প্রয়োজন। গর্ভাবস্থার শেষের দিকে প্রায় 3-4% বাচ্চা ফ্রাঙ্ক বীজ পজিশনে থাকে। বীজ বাচ্চাকে সঠিক পজিশনে আনার কৌশল 30 সপ্তাহের কাছাকাছি বা তার আগেও শুরু করা যেতে পারে। আবার কিছু কৌশল লেবারের কাছাকাছি সম্পন্ন করা হয়। শিশুরা আমাদের মতো আরাম পছন্দ করে, তাই ফান্ডালের কাছাকাছি প্যাটের উপরের অংশে হিমায়িত মোটর ব্যবহার করে শিশুকে ঠান্ডা থেকে দূরে থাকতে উৎসাহিত করা যেতে পারে। কিছু নারী বলে যে উষ্ণ পানিতে শুয়ে থাকলে সত্যি ভালো কাজ করে, অন্যরা তাদের প্যাটের নিচের অংশে উষ্ণ প্যাক ব্যবহার করেন। এটি আপনার যত খুশি ততবার করতে পারেন, কারণ এটি কোনোভাবেই ঝুঁকিপূর্ণ নয়। তবে আপনার ত্বকে সরাসরি বরফ রাখবেন না। মোটর বা বরফের প্যাক একটি পাতলা কাপড়ে মুড়ে নিন। বাড়িতে করা আরেকটি নিরাপদ পদ্ধতি হলো আপনার পিউবিক হাড়ের দিকে গান বাজানো। আপনার প্যাটের নিচের অংশের কাছে হেডফোন রাখুন, গানটি যথেষ্ট জোরে বাজান যাতে আপনি এটি শুনতে পারেন এবং নিশ্চিত করুন যে এটি আপনার পিউবিক হাড়ের দিকে রয়েছে, যাতে শিশু শব্দের দিকে আসতে চায়। কিছু নারী শিশুটিকে সামান্য নড়াচড়া করানোর চেষ্টা করে, তাদের প্যাটের পাশে গান বাজিয়ে শুরু করে তারপর তারা শব্দটিকে নিজের পিউবিক হাড়ের দিকে নিয়ে যায়। বীজ টিল্ট এমন একটি ব্যায়াম যা আপনি বাড়িতে করতে পারেন। আপনার মাথা নিচের দিকে এবং শ্রুনি উপরে রাখুন। এটি করার সবচেয়ে সহজ উপায় হলো সোফায় অনুশীলন করা। মেঝেতে আপনার মাথা দিয়ে শুয়ে থাকবেন, আপনার পা উপরে রাখবেন। এটি কোনো চিকিৎসা নয় এবং এর ফলে আপনার মাথা ঘুরতে পারে। এটি একবার মাত্র কয়েক মিনিটের জন্য করা উচিত। যদি মাথা হালকা বোধ করেন তবে আবার চেষ্টা করার আগে গাইনির সাথে কথা বলুন। কিছু নারী তাদের নিতম্বের নিচে বালিশের স্তূপ দিয়ে অনুশীলন করেন। শিশুকে কিছুটা জায়গা দেয় এমন অবস্থানগুলো খুঁজে পাওয়া খুব সহজ হতে পারে। চেষ্টা করার জন্য ভালো অবস্থানগুলোর মধ্যে রয়েছে হাঁটু গেড়ে সামনের দিকে ঝুঁকে থাকা, আকুপাঙ্কচারে অনুশীলনকারী শিশুকে নড়াচড়া করতে সাহায্য করার জন্য শুধুমাত্র ত্বকে নিষ্পত্তিযোগ্য সূচ প্রবেশ করান। এটি জন্মের জন্য ভালো অবস্থান খুঁজে পেতে সাহায্য করে। ওয়েবস্টার টেকনিকটি ফেলবিক খুলতে ও লিগামেন্টগুলোকে নরম করতে ব্যবহার করা হয়, যা শিশুকে শ্রুনিতে ভালো অবস্থান গ্রহণ করার জন্য যথেষ্ট জায়গা দেয়। বীজ শিশুকে সঠিক পজিশনে আনার মেডিকেল প্রচেষ্টার নাম হল বহিরাগত সেফালিক সংস্করণ বা ECB। এর সহজ অর্থ হল গাইনি শিশুকে মাথা নিচু করে বা শীর্ষবিন্দুতে যেতে উৎসাহিত করতে আপনাকে প্যাটের বাইরের দিকে তাদের হাত ব্যবহার করেন। এই পদ্ধতিটি হাসপাতালের সেটিংয়ে করা উচিত, কারণ এতে প্লাসেন্টাল অ্যাব্ডাকশন ও নাভির কর্ড প্রলেপস হওয়ার ঝুঁকি রয়েছে। কিছু অনুশীলনকারী টার্ভোটালাইন বা প্যাথ্রাইনের মতো জ্বরেও শিথিলকারীর সাথে এটি ব্যবহার করতে পছন্দ করেন। কিছু ব্যথা জড়িত থাকার কারণে অ্যাপিডুরাল অ্যানেস্থেশিয়াও ব্যবহার করেন। এটি সাধারণত গর্ভধারণের 37 সপ্তাহ থেকে একবার বা দুইবার চেষ্টা করা হয়। চূড়ান্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হলেও বীজ বেবিকে সঠিক পজিশনে আনার অন্যান্য পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এই বিকল্পগুলো প্রাথমিকভাবে তাত্ত্বিক প্রকৃতির, সঙ্গীত এবং তাপমাত্রা পরিবর্তনের মতো আলোক উৎস অনুসরণে উৎসাহিত করতে ডিভাইস করা হয়েছে। টর্চলাইট জ্বালিয়ে আপনার জরায়ুতে নির্দেশ করুন এবং শিশুকে সেদিকে যেতে দিন। হিমায়িত মোটর কৌশলও ব্যবহার করা যেতে পারে। গর্ভাবস্থার শেষের দিকে সাঁতার কাটা সত্যি ভালো কাজ করে। বেস স্ট্রোক বা বুক সাঁতার এবং ক্রুল করা শিশুর মাথা নিচু করার জন্য উপকারী হতে পারে। তত্ত্বটি হলো যে পানিতে ভিজলে পেশিগুলো শিথিল হয়, ফলে শিশু নড়াচড়া করার জন্য আরও জায়গা পায়। কিছু গবেষণায় দেখা গেছে যে মক্সিবাস্টন চিকিৎসা আকুপাঙ্কচারের সাথে একত্রে গ্রহণ করলে শিশুর মোড় নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঐতিহ্যগত চীনা ওষুধের এই রূপের মধ্যে পায়ের ছোট আঙ্গুলের একটি নির্দিষ্ট বিন্দুর কাছে একটি মোক্সা কাঠি পরানো হয়। কার্যকারিতা এবং কার্যকর চিকিৎসা প্রোটোকল নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। আকুপাঙ্কচার ক্লিনিক এবং অন্যান্য অনুশীলনকারী সহ বিভিন্ন সেটিংয়ে অনুশীলনকারীদের খুঁজে পেতে পারেন।
আপনার এবং শিশুর জন্য আপনার প্রচেষ্টা নিরাপদ কিনা তা নিশ্চিত করতে শিশুকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো পদ্ধতি ব্যবহার করার আগে গাইনির সাথে পরামর্শ করতে ভুলবেন না। আপনার ক্ষেত্রে কোনটি সবচেয়ে কার্যকর হবে গাইনি তা সুপারিশ করতে পারেন। প্রিয় দর্শক, নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।